হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আরাকুতে আছি, আরও একটা ট্র্যাভেল ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা আরাকুতে জঙ্গল বিলসে স্টে করেছি। এর আগের ব্লগে আপনাদের সঙ্গে আরাকু সাইট সিনগুলো শেয়ার করছিলাম। আমরা আরাকুতে কফি প্ল্যান্টেশন, গার্ডেন ভিউ পয়েন্ট এবং ট্রাইবাল মিউজিয়াম দেখে এবার চলে এসেছি কফি মিউজিয়াম দেখতে। তো চলুন কফি মিউজিয়ামের ভেতরটা আপনাদেরও ঘুরে দেখাই। কফি মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো মেনটেন করেছে, আর বেশ কিছুক্ষণ সময় আমাদের এখানে এক্সপ্লোর করতে লাগলো। আমরা এই রোড ট্রিপটা শুরু করেছি কলকাতা থেকে। কলকাতা থেকে বাই কার চাঁদিপুর হয়ে পুরী পৌঁছেছি। পুরী থেকে চিল্কা, রম্ভা, গোপালপুর হয়ে চলে এসেছি ভাইজ্যাগ। এরপর ভাইজ্যাগ থেকে আবার চলে এসেছি আরাকু। আরাকু থেকে আমরা ভুবনেশ্বর হয়ে কলকাতা ব্যাক করব। এই হলো মোটামুটি ছোট করে আমাদের রোড ট্রিপের ম্যাপ। তো যাই হোক, খুব ভালো এনজয় করছি, এর মধ্যে অনেক কটা প্লেস কভার করেছি। আপনাদের সমস্ত কটা ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমার চ্যানেলে যা জায়গানার প্লেলিস্টেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই করে ট্রাভেল ব্লগগুলো দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আরাকুতে আসলে এখানে অবশ্যই আসবেন, এখানে কফি লাভারদের ভীষণ ভালো লাগবে। কফির সাথে সাথে এখানে বিভিন্ন রকমের চকলেটসও পাওয়া যাচ্ছে। এখানকার কফি পাউডার এবং চকলেটসগুলো সত্যি অসাধারণ, আমি কিছুটা বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। এখানে আসলে পরে আপনারা ডিফারেন্ট প্রাইস রেঞ্জে বিভিন্ন ভ্যারাইটির কফি টেস্ট করতে পারবেন। আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার পরে কোল্ড কফি নিয়ে টাইম স্পেন্ড করছি। মনি দেখুন এখানে আইসক্রিমটা কত মজা করে খাচ্ছে। কফি মিউজিয়াম দেখার পর আমরা সোজা চলে এলাম লাঞ্চ করতে। এখন বাজে 3টে, আমরা রয়্যাল দরবার রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। এই অ্যাকোয়ারিয়ামে ফিশগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। এরপর ফুড টেস্ট করে অবশ্যই আপনারা জানাবো কেমন লাগলো। মনির জন্য রাইস আর কার্ড নিয়েছি, মনিকে প্রথমে খাইয়ে তারপরে আমরা খাবো। মনি দই খুব একটা পছন্দ করে না, তাও রেস্টুরেন্ট বলে হয়তো খাচ্ছে, ঘরে দিলে খাবে না। এরপর আমাদের খাবার থালিও চলে এসছে। স্টার্টার্সে একটা নতুনত্ব আইটেম নিয়েছিলাম, সেটা বলছি খেয়ে কেমন লাগছে। আর মেন কোর্সে ছিল বিরিয়ানি, বিরিয়ানিটা প্রন বিরিয়ানি নিয়েছিলাম, সাথে স্যালাড রায়তা এসব তো ছিলই। প্রনের পিসগুলো দেখুন বেশ ভালোই দিয়েছে। খুব ভালো লাঞ্চ করলাম, এবার আবার অনা দিয়েছি। এখন বাজে বিকেল 4টে, আমরা যাচ্ছি বোরা কেসে। বোরা কেস 5টার সময় বন্ধ হয়ে যাবে, যাই হোক চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছানোর। লাঞ্চটা খুব ভালো করেছি, প্রন বিরিয়ানিটা দারুণ ছিল, আর চিকেন 555 নিয়েছিলাম, চিকেন 65 নয়, আমি ফার্স্টে চিকেন 65 অর্ডার করছিলাম। যে দাদা খাবারের অর্ডার নিচ্ছিল, দাদা বললো আমাদেরকে যে চিকেন 555টা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমরা এখন গালিকন্ডা ভিউ পয়েন্টে আছি, এখান থেকে ভিউটা খুবই সুন্দর, আপনাদেরও দেখাচ্ছি। এত সুন্দর একটা জায়গা, রিলসের জন্য কিছু ভিডিও শ্যুট করে তারপরে আবার নেক্সট স্পট দেখবার জন্য আমরা এগিয়ে চললাম। আমার রিলসগুলো দেখতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে দেখুন রোডের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, রাস্তাটা দেখুন কেমন গোল গোলভাবে পুরো ইউ শেপে রয়েছে। আজকে রাত্রিটা আমরা জঙ্গল বেলসে স্টে করব। রাত্রির বেলা জঙ্গলের মধ্যে থাকতে ঠিক কীরকম অভিজ্ঞতা হলো সেটা অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব।
জানোয়া শেষই হচ্ছে না, যাচ্ছি তো যাচ্ছি। আমরা একবার ভাবছিলাম আমরা কেভটা না দেখি রিসর্টে ব্যাক করব, তারপর আবার ভাবলাম যে এতদূর যখন এসে পড়েছি তখন কেভটা দেখিনি। আর এমনিতেও আমরা বোরা কেভ দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ বোরা কেভ ইন্ডিয়াতে ডিপেস্ট কেভ কনসিডার করা হয়। আমরা অলমোস্ট কেভের রাস্তায় চলে এসেছি, বাজে 5:15 ফাইনালি বোরা কেভস পৌঁছে গেছি। 30 টাকা দিয়ে স্পেশাল পার্কিং নিয়ে একদম কেভস এর গেটের সামনে চলে এসেছি। এখানে বুকিং কাউন্টারে টিকিট কেটে তারপরে কেভের ভিতরে প্রবেশ করব। এখানে 80 রুপিস দিয়ে বুকিং কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা বোরা কেভস এর ভিতরে এখন প্রবেশ করব। এই কেভটা 150 মিলিয়ন ইয়ার্স ওল্ড, আর অ্যাপ্রক্স 400-450 স্টেপস নিচে যেতে হবে কেভটার ভেতরে যাওয়ার জন্যে। তো আরাকু ভ্যালি আসলে এখানে অবশ্যই আসবেন, একদম মিস করবেন না, এটা মাস্ট ভিজিট প্লেস বলতে পারেন। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর এখন আছি বোরা কেভসের ভেতরে। আপনারা এখন বোরা কেভসের ভেতরটা দেখছেন, এখানে মাঙ্কিদের থেকে খুব সাবধান। আর এখানে অনেকগুলো স্টেপস রয়েছে, তাই জন্য খুব কেয়ারফুলি স্টেপসগুলো আস্তে আস্তে করে নিতে হবে। এটা বেসিক্যালি একটা লাইমস্টোন স্ট্রাকচার, কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। কেভের ভেতরটা বেশ অন্ধকার, আর বিভিন্ন কালারের লাইটের রিফ্লেকশনগুলো দেখতে দারুণ লাগছে। একদম ন্যাচারাল কেভ, ফটোশ্যুট করতে ভীষণ ভালো লাগবে, আর এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হবে। বোরা কেভসে প্রচুর বান্দরের উৎপাত রয়েছে, অগুনতি স্টেপস রয়েছে বোরা কেভে নিজের দিকে নামার জন্যে। আপনাদেরকে তো কেভটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করবেন। আশা করছি খুবই ভালো লেগেছে, খুব সুন্দর কেভটা, বিভিন্ন কালারের ভেতরে লাইট রয়েছে, দারুণ লাগছিল দেখতে। এবার আমরা যাচ্ছি আবার জঙ্গল বেলসে, চলুন ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। এখানে দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে, আমাদের গাড়ি একদম সার্কুলার ওয়েতে নিচের দিকে নামছে। ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগে আপনাদের সঙ্গে জঙ্গল বেলসে বিকেলে কী করলাম সেটা শেয়ার করব। আমরা তো ভীষণ ভালো এনজয় করছি, আর আপনাদের যদি আমাদের এই ট্রাভেল ব্লগগুলো ভালো লাগে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে 6:00, অলরেডি অন্ধকার হয়ে গেছে পাহাড়ে। আমরা পৌঁছে গেছি জঙ্গল বেলস, এখন যাবো উডেন কটেজে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।